বিধানসভায় উঠলো দুই কাউন্সিলর খুনের প্রসঙ্গ। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, অভিযোগ বিজেপি বিধায়কদের। স্পিকারের দৃষ্টি আকর্ষণ বিজেপির, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। ছালদা যেখানে এখনো কে বোর্ড গঠন করবে তার নিশ্চয়তা নেই, এবং পানিহাটি সেখানে কে চেয়ারম্যান হবে তা এখনো দল ঠিক করতে পারেনি, এই রকম একটা পরিস্থিতিতে দুজন জনপ্রতিনিধিদেরকে প্রায় দিনের আলোয় 0 পয়েন্ট থেকে গুলি করে হত্যা করা হলো। রাজ্যের আইন শৃঙ্খলা যে সামগ্রিকভাবে ভেঙে পড়েছে, এর থেকে বড় প্রমাণ কি হতে পারে? যেখানে জনপ্রতিনিধিদের কোনো নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যে মুখ্যমন্ত্রীর এই সময় সদনে উপস্থিত থাকা এবং বিবৃতি দেওয়া জরুরি, কারণ এই সাথে রাজ্যের মানুষের নিরাপত্তা জড়িয়ে আছে।